মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর, অবশেষে কমল সোনার দাম। সোনার দাম কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির চেয়ারম্যান এম এ হানান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে, সেই কারণে সোনার দামের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে নতুন দরে সোনার অলঙ্কার বিক্রি হবে। এর আগে গত মাসের মাঝামাঝি সময় সোনার দাম ভরিতে 1,283 টাকা বাড়ানো হয়েছিল। দাম কমিয়ে আজ সোমবার থেকে 22 ক্যারেট হলমার্কৃত পূর্তি এক ভরি সোনার দাম 96,695 টাকা, যা এর আগে দাম ছিল 98,444 টাকা। 21 ক্যারেটে কমানো হয়েছে 1,633 টাকা। 21 ক্যারেট নতুন দাম অনুযায়ী পূর্তি ভরি সোনার দাম 92,321 টাকা, যা এর আগে দাম ছিল 93,954 টাকা। 18 ক্যারেটে কমানো হয়েছে 1,400 টাকা। 18 ক্যারেট প্রতি ভরি নতুন দাম অনুযায়ী 79,140 টাকা, যা এর আগে দাম ছিল 80,540 টাকা। সনাতন পদ্ধতির ভরিতে কমানো হয়েছে 1,166 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি নতুন দাম অনুযায়ী 56,960 টাকা, যা এর আগে দাম ছিল 67,126 টাকা। বন্ধুরা, সোনার দাম কমানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। বন্ধুরা, এটা ছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ সোনার দাম। এরকম সোনার দামের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।